চুরি করে গরু নিয়ে আহে আবার নাটক করে। 25,000 টাকার গরু 6,000 দিয়ে কিনলাম। ইতিহাস মনে রাখবি, কৃতজ্ঞতা মনে রাখবি। তাড়াতাড়ি গরু পাঠায় দিস ভাই। ডিউটি থেকে আসার সময় কিছু লাগবে বাসায়? লাগতো যে পাশের বাড়ির ভাবি আছে না, উনি কালকে দুইটা দুল বানিয়ে নিয়ে আসছে স্বর্ণের, অনেক সুন্দর। স্বর্ণের দুলের কথা বলে নেই, পেঁয়াজ, রসুন, ধন্যা পাতা, টমেটো এগুলা কিছু লাগবে? আমি তোমার কত বছর, এই যে বিয়ে হয়েছে আজকে প্রায় 30 বছর হয়ে গেছে, হ্যাঁ, তুমি আমার কোনো দিন 2 আনা দিয়ে একটা স্বর্ণের জিনিস বানিয়ে দেও নাই। আর শুনি মানুষের মানে পুলিশের চাকরি করে 10 তলা 5 তলা বাড়ি করতেছে, তুমি আসলে কিসের পুলিশ? আমি বুঝি না। পুলিশের খারাপ দিকটাই দেখলে, ভালো দিকটা দেখবা না? সব পুলিশ কি সমান? হ্যাঁ, পৃথিবীতে যদি সব মানুষ খারাপ হতো পৃথিবী থাকতো? আমি তো খারাপের কথা বলি না, আমি বলছি দুইটা টাকা বেশি কিভাবে কামাই করা যায়। বেশি কামাইবার নেশা করলে তো আমাকে ঘুষ খাইতে হবে, আমাকে অবৈধ কাজ করতে হবে। আমি জীবনে ঘুষ খাই না, খাইতে পারবো না। এই যে ডাল ভাত খাইয়া কোয়ার্টারে পড়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন করোনার সময় তুমি কি মনে করো? আমরা তো একটা আসামি ধরেও দেখি না, তিনার দূরে থেকে কি কি আছে বাইর করো দেখি, ঠিক আছে যাও। এখন তো আমরা হিসাব করে ডিউটি করতে হয়। আর তাছাড়া করোনা হোক আর যাই হোক, আমি ঘুষ খাই না, খাবো না, কারণ আমি একজন ভালো পুলিশ অফিসার, আমার একটা সুনাম আছে। গোপনে খেলে কিছু হয় না, আমার একটা চেন আর একটা নেকলেস বানিয়ে দিতে হবে। গোপনে খাইলে আল্লাহ, যে গোপনে যত কিছু আছে, আল্লাহর একটা ক্যামেরা আছে না, আল্লাহর ক্যামেরা দিয়ে আল্লাহ সব দেখতেছে তুমি কি করো না করো। আবার গোপনে কেমনে খায়, সব মানুষে না দেখুক, আল্লাহ পাক দেখতেছে, এটার বিচার হবে। কেন অনেক হুজুরাই তো দেখি যে এই যে মাহফিল করে, সেই করে, এই বায়না করে টাকা আনে, এগুলো কি? আরে বাবা, এখানে আবার বক্তাদেরকে ধরলা কেন? হুজুরেরা হইলো, ওনারা হইলো মাহফিলে মাহফিলে যায় বক্তা, ওনারা বক্তব্যতে মানুষকে বুঝায় ইসলাম ধর্মের দিকে আসো। আর যারা উল্টা পুল্টা বুঝায় এদেরকে আল্লাহ একদিন করবে, ওই বক্তা এদিকে ভাঙ্গি তো তক্তা, ওর বিচারও হবে। এই আমি উল্টা পাল্টা বুঝানোর কথা বলি না, আর বক্তার কথা বলি না। বক্তার কথা এটা বলছি যে একজন বক্তা সে যদি আল্লাহর পথেই থাকে, তাহলে সে কেন বলবে আমাকে 10 লাখ দাও, 20 লাখ দাও, নাহলে আমি ওখানে মাকল করতে যাবো না? এটা কি অন্যায় না? না, ঠিক আছে, এটা তুমি আমি, এটা গভর্নমেন্ট দেখবে, আর এরপরে মরে গেলে আল্লাহ দেখবে। মেন কথা হইলো যে যত পাপ করুক সবাই হিসাব দিতে হবে। এত হিসাব দেওয়ার মধ্যে আমি না, আমার সাফ সাফ কথা, আমি সৎ থাকবো, আমি অসৎ হইতে পারবো না। আমি ডাল ভাত খাবো, আমি প্রয়োজনে আলু ভর্তা খাবো, ব্যাস। আমার খাসির মাংস, মুরগের রোস্ট এত প্রয়োজন নাই। পৃথিবী ক্ষণিকের জন্য আসছি, এটা অল্প দিন থাকতে হবে, আখেরে লম্বা টাইম, ওখানে যা হিসাব দিতে হবে, বুঝছো? এখনো সময় আছে, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বর্ণ গয়না এত দিকে লোভ দিবে না। আসি, স্বর্ণ গয়নার জন্য লোভ দিবে না। আমার কি মনে চায় না কানে একটা দুল দেই? আমি একটা পুলিশের বউ হয়েছি, ঘোড়ার ডিমের বউ হয়েছি, রিক্সালার বউ হলে ভালো হতো, একটা দুল বানাই দিত। মানে সব পুলিশ অফিসার থাকো। তুমি এই লাইনটা ছাইড়া দাও। কেন, আমি কি বাসের লাইনে আছি না ট্রেনের লাইনে আছি যে লাইন ছাড়ো? তুমি এই দালালের ব্যবসা ছাইড়া দাও। এই তুই জানিস কি পরিমাণ ব্যবসা এনে? ওহ ওরে, কত টাকা ইনকাম করে রে আমার জামাইটা। তো কয় টাকা বাড়িতে আনো? আজকে আনো 3 লাখ, কালকে দিয়া হালাগে থানায় 4 লাখ। এখন কথা কও না কে বউ? এই বাংলাদেশে যারা যারাই ধনী আছে, ভেবে দেখ, কেউ না কেউ মনে কর বিজনেস কইরা কোটিপতি। কোনটা অবৈধ, কোনটা আবার বৈধ। তুমি কি অনেক ধনী নিজেকে মনে করো? হুমু জীবনে আমি এখন যে পেশায় আছি, কিছুদিন পরেই তো আমি হমু কোটিপতি, তারপর 2 কোটিপতি। ফকিন্নি এই মানুষের বউ হলো স্বামীর পিছে আঠার মতো লেগে থাকে, দোয়া করে, হে আল্লাহ আমার স্বামীটা যেন সহি সালামতে টাকা পয়সা ব্যবসায় সাকসেস হয়ে ফিরে আসে, আমার স্বামীটা জানি এই অবৈধ লাইন থেকে তাড়াতাড়ি ফিরে আসে। কোনটারে তুই অবৈধ কইলি? এই তুই তো আমার অবৈধ বউ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমার অবৈধ বউ না, বিয়ার আগে 8-10টা পুরুষে ইয়া বানাইয়া তারপরে আমার সংসারে আইছস। তোর মতো মহিলারে জায়গা দিছে এটা তো তোর সদ্য কৃষ্ণের ভাগ্য। চিনি না তোরে, আর আমার কামরে বৈধ কোষ, তোর কামালে বৈধ অবৈধ আমি। কতগুলা কথা কয়ে গেল, জীবনে কোনোদিন পুরুষ মানুষের দিকে তাকাই নাই, আর আমারে দুর্নাম দিয়ে গেল আজকে। বেটা তুই 10 গরুর অ্যাডভান্স নিলি, 4 গরু দিয়া ফিক্সড হয়ে গেলি, 2-2.5 লাখ টাকা নিলি, কি হইলো? না ভাই আমি ব্যবসা করি তো, আমি তো সিটার বাট পার না, দালালি করি কিন্তু সিটার না। গরু 6টা আরো বাকি আছে, 6টা গরু দয়া করে পাঠাই দিস। চোরাই গরু তুই যদি বাজারের রেট চাস, বাজারে যদি 70 হয় তোর কাছে হবে 35, 30, 25। চোরাই গরু এই বাংলাদেশে এই অত্র জেলার মধ্যে কে ভাঙে এই অধম? এই একজন দালালের নামই কবি, সেই আছে, আর কি? এই বেটা তোরে কয়বার পুলিশ ধরছে? ছুটাইছে কি? এই অধম ছুটাইছে। ইতিহাস মনে রাখবি, কৃতজ্ঞতা মনে রাখবি। তাড়াতাড়ি গরু পাঠায় দিস ভাই। শোনাও, ডিউটি থেকে আসার সময় কিছু লাগবে বাসায়? লাগতো যে পাশের বাড়ির ভাবি আছে না, উনি কালকে 2টা দুল বানিয়ে নিয়ে আসছে স্বর্ণের, অনেক সুন্দর। স্বর্ণের দুলের কথা বলে নেই, পেঁয়াজ, রসুন, ধন্যা পাতা, টমেটো, এগুলা কিছু লাগবে? আমি তোমারে কত বছর, এই যে বিয়ে হইছে আজকে প্রায় 30 বছর হয়ে গেছে, হ্যাঁ, তুমি আমার কোনোদিন 2 আনা দিয়ে একটা স্বর্ণের জিনিস বানাই দাও নাই। আর শুনি মানুষে মানে পুলিশের চাকরি করে 10 তলা 5 তলা বাড়ি করতেছে। তুমি আসলে কিসের পুলিশ? আমি বুঝি না। পুলিশের খারাপ দিকটাই দেখলা, ভালো দিকটা দেখবা না? সব পুলিশ কি সমান? হ্যাঁ, পৃথিবীতে যদি সব মানুষ খারাপ হইতো পৃথিবী থাকতো? আমি তো খারাপের কথা বলি না, আমি বলছি তুইটা টাকা বেশি কিভাবে কামাই করা যায়। বেশি কামাইবার নেশা করলে তো আমাকে ঘুষ খাইতে হবে, আমাকে অবৈধ কাজ করতে হবে। আমি জীবনে ঘুষ খাইনি, খাইতে পারবো না। এই যে ডাল ভাত খাইয়া কোয়ার্টারে পড়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন করোনার সময় তুমি কি মনে করো? আমরা তো একটা আসামি ধৈর্যও দেখি না, তিনার দূরে থেকে কি কি আছে বাইর করো দেখি, ঠিক আছে যাও। এখন তো আমরা হিসাব করে ডিউটি করতে হয়। আর তাছাড়া করোনা হোক আর যাই হোক, আমি ঘুষ খাই না, খাবো না, কারণ আমি একজন ভালো পুলিশ অফিসার, আমার একটা সুনাম আছে। গোপনে খেলে কিছু হয় না, আমার একটা চেন আর একটা নেকলেস বানাই দিতে হবে। গোপনে খাইলে আল্লাহর যে গোপনে যত কিছু আছে, আল্লাহর একটা ক্যামেরা আছে না, আল্লাহর ক্যামেরা দিয়ে আল্লাহ সব দেখতেছে তুমি কি করো না করো। তারপর গোপনে কেমনে খায় সব মানুষে না দেখুক, আল্লাহ পাক দেখতেছে, এটা বিচার হবে। কেন অনেক হুজুরাই তো দেখি যে এই যে মাহফিল করে, এই সেই করে, এই বায়না করে টাকা আনে, এগুলো কি? আরে বাবা, এখানে আবার বক্তাদেরকে ধরলা কেন? হুজুরেরা হইলো, ওনারা হইলো মাহফিলে মাহফিলে যায় বক্তা, ওনারা বক্তব্য দেয়, মানুষকে বুঝায় ইসলাম ধর্মের দিকে আসো। আর যারা উল্টা বুঝায় এদেরকে আল্লাহ একদিন করবে, ওই বক্তা এদিকে ভাঙ্গি তো তক্তা, ওর বিচার হবে। এই আমি উল্টাপাল্টা বুঝানোর কথা বলি না, আর বক্তার কথা বলি না। বক্তার কথা এটা বলছি যে একজন বক্তা সে যদি আল্লাহর পথেই থাকে তাহলে সে কেন বলবে আমাকে 10 লাখ দাও, 20 লাখ দাও, নাহলে আমি ওখানে মাহফিল করতে যাবো না? এটা কি অন্যায় না? না, ঠিক আছে, এটা তুমি আমি, এটা গভর্নমেন্ট দেখবে, আর এরপরে মরে গেলে আল্লাহ দেখবে। মেন কথা হইলো যে যত পাপ করুক সবাই হিসাব দিতে হবে। এত হিসাব দেওয়ার মধ্যে আমি না, আমার সাফ সাফ কথা, আমি সৎ থাকবো, আমি অসৎ হইতে পারবো না। আমি ডাল ভাত খাবো, আমি প্রয়োজনে আলু ভর্তা খাবো, ব্যাস। আমার খাসির মাংস, মুরগের রোস্ট এত প্রয়োজন নাই। পৃথিবী ক্ষণিকের জন্য আসছি, এটা অল্প দিন থাকতে হবে, আখেরে লম্বা টাইম, ওখানে যা হিসাব দিতে হবে, বুঝছো? এখনো সময় আছে, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বর্ণ গয়নায় যদিকে লোভ দিবে না। আসি, স্বর্ণ গয়নায় তো লোভ দিবে না। আমার কি মনে চায় কানে একটা দুল দেই? আমি একটা পুলিশের বউ হয়েছি, গোড়া টিমের বউ হয়েছি, রিক্সালার বউ হলে ভালো হতো, একটা দুল বানাই দিত আমারে। সব পুলিশ অফিসার থাকো। আমার কথা কি তুমি কোনো কিছু বুঝছ না? তুমি এই লাইনটা ছাইড়া দাও। কে আমি কি বাসের লাইনে আছি না ট্রেনের লাইনে আছি যে লাইন ছাড়ো তুমি এই দালালের ব্যবসা ছাইরা দাও। এই তুই জানিস কি পরিমাণ ব্যবসা এনে ওরে কত টাকা ইনকাম করে রে আমার জামাইটা। তো কয় টাকা বাড়িতে আনো? আজকে আনো 3 লাখ কালকে দিয়া হালাগে থানায় 4 লাখ। এখন কথা কও না কে বউ, এই বাংলাদেশে যারা যারাই ধনী আছে ভেবে দেখ কেউ না কেউ মনে কর বিজনেস কইরা কোটিপতি, কোনটা অবৈধ কোনটা আবার বৈধ। তুমি কি অনেক ধনী নিজেকে মনে করো? হমু জীবনে আমি এখন যে পেশায় আছি কিছুদিন পরেই তো আমি হমু কোটিপতি, তারপর 2 কোটি ফকিন্নিপতি ফকিন্নি। এই মানুষের বউ হলো স্বামীর পিছে আঠার মতো লেগে থাকে, দোয়া করে হে আল্লাহ আমার স্বামীটা যেন সহি সালামতে টাকা পয়সা ব্যবসায় সাকসেস হয়ে ফিরে আসে, আমার স্বামীটা জানি এই অবৈধ লাইন থেকে তাড়াতাড়ি ফিরে আসে। কোনটারে তুই অবৈধ কইলি? এই তুই তো আমার অবৈধ বউ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তোমার লাগে না ঝগড়া করবা চাই না কোনে যাইতে সোজা তুই আমার অবৈধ বউ না, বিয়ার আগে 8-10টা পুরুষে ইয়া বানাইয়া তারপরে আমার সংসারে আইসোস। তোর মতো মহিলারে জায়গা দিছে এটা তো তোর 14 কোটির ভাগ্য। চিনি না তোরে আর আমার কামরে বৈধ কোষ, তোর কামালে বৈধ অবৈধ আমি। কতগুলা কথা কয়ে গেল, জীবনে কোনোদিন পুরুষ মানুষের দিকে তাকাই নাই আর আমারে দুর্নাম দিয়ে গেল। আজকে আহুক বেটা, তুই 10 গরুর অ্যাডভান্স নিলি, 4 গরু দিয়া ফিক্সড হয়ে গেলি, 2-2.5 লাখ টাকা নিলি, কি হইলো? না ভাই আমি ব্যবসা করি তো, আমি তো সিটার বাট পার না, দালালি করি কিন্তু সিটার না। গরু 6টা আরো বাকি আছে, 6টা গরু দয়া করে পাঠাই দিস। চোরাই গরু তুই যদি বাজারে রেট চাস, বাজারে যদি 70 হয় তোর কাছে হবে 35, 30, 25। চোরাই গরু এই বাংলাদেশে এই অত্র জেলার মধ্যে কে ভাঙে? এই অধম, এই একজন দালালের নামই কবি, সে আছে আর কি। এই বেটা তোরে কয়বার পুলিশ ধরছে? ছুটাইছে কি? এই অধম ছুটাইছে। ইতিহাস মনে রাখবি, কৃতজ্ঞতা মনে রাখবি। তাড়াতাড়ি গরু পাঠায় দিস ভাই। আমাদের এই গরু চুরির ইয়েতে একমাত্র ম্যাচিং মনে হয় তোরে। কথা বলেন ওস্তাদ, গরু চুরি ওস্তাদ আমি দিদি গেল চোরের ব্যাগ চোরের ওস্তাদ লাভ নেই। আমার দিদি একবার ফাঁসি হয়, আপনার ওপর 7 বার। উচিত কথাগুলো সবাই এই অবস্থা করে। কত দিতেন ওস্তাদ? যা কম দেন না গরু সাইজ বেলা ওস্তাদ দিছি। যা কত দিতেন? দাঁড়ান ওস্তাদ ওস্তাদ ঠকায়েন না, ঠকায়েন না। ও মা তুই তো চুরি কর, তোর বাপের গরু এটা কি কষ্ট আপনি জানেন না? তুই গরু কি কষ্ট করে পালছো? আপনি চুরি করেন না, তুই আপনি দেখেন না? হ্যাঁ এই তোমাগো কাম। হ্যাঁ আমি অক্ষুনি থানায় যাইতেছি। হ্যাঁ তুই যে গরুটাকে নিয়ে আইছস, তুই যদি পয়লা পয়সা নিয়ে আইতি তুই পুরো টাকাটাই পাইতি, তার থেকে কষ্ট বেশি হয়। আস্তাতে গরু চুরি করে আনতে হয়। ইয়া মাঠে গরু চুরি করে নিয়ে আয় তার রাস্তা কি করতে চলো স্যার। যা যা চুরি করে গরু নিয়ে আহে আবার নাটক করে। 25,000 টাকার গরু 6,000 দিয়ে কিনলাম। তোর কাম, তুই এই গ্রামে সব গরু নিয়ে চুরি করে নিয়ে বেচোস। হ্যাঁ, এটা হাতা কথা না। এইটা হাতা কথা না, কোনটা হাতা কথা? হ্যাঁ, কেরা চুরি করে? আর ভুল কইলেন, ভুল কই? ভুল। হ্যাঁ, এই যে টাকা, না না না, এই গরু বেচা, এই যে নগদ টাকা কোনটা? সব রাখ রাখ রাখ, এটা ভুল। খাড়া খাড়া, আমি কই থানায় নিয়ে যাবো। অফিসে স্যার এসেছে, মানে কি বলবো, এখন তো সবকিছু অফ হয়ে গেল, গুষ্টু সবকিছু খাওয়া যাবে, ইনকামের রাস্তাই অফ। আর যাই হোক, তারপর ফাঁকে ফাঁকে যদি দুই একটা করা যায়, বুঝবি তো কি আর করবো, বুঝো না, চোখ কান খোলা রাখতে হবে তো আমাদের। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই দেখো তো, পালানোর জন্য চেষ্টা না করে কি হয়েছে? স্যার, আপনাকে বড় স্যার কো, স্যার ডাকবি? স্যার স্যার, হ্যাঁ স্যার। Sir? Sir, please come in. Yes, sir. Sir, sir. Yes, sir. Assalamualaikum, sir. Waalaikum salam. Sir, ও আমাকে গ্রামে সব গরু চুরি করে নিয়ে বেচা ফেলায়, ও গরু চুর স্যার। ওটা তারা বস, এই না বস, শুয়োরের বাচ্চা আবার উপরে উঠে বইছে। হ্যাঁ, এই শালা, এই কবে থেকে গরু চুরি করছ? এই এই মানুষের কত কষ্ট করে দুইটা গরু ফালে বেঁচে কোরবানি ঈদের সময় বউ বাচ্চা নিয়ে খাওয়ার জন্য, উপার্জন করার জন্য, সেই গরু তোরা চুরি করস। এই এই বল, কবে থেকে চুরি করস? এদিকে স্যার, গত রাতেও আমার গরু চুরি করছে। আচ্ছা, গ্রামে সব গরু চুরি করতাস, আস্তে আস্তে 10টা 12টা বাড়িতে চুরি হয়ে গেছে গা। আমরা খুব অসহায় আছি স্যার। আমরা লজ্জা লাগে না? লজ্জা লাগে না গরু চুরি করস? এই শালা, গরু চুরি করস? এই গরু চুরি করস? এই শুয়োরের বাচ্চা, গরু চুরি করস? হ্যাঁ, গরু চুরি করস? এই শালা, ওঠ ওঠ। এই তোর লগে আর কে আছে? এই বল। আচ্ছা 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 স্যার, আচ্ছা স্যার, চিকন আলী। কি নাম? চিকন আলী। চিকন আলী, শালা টিকটিকির বাচ্চা চিকন আলী। চিকন আলী নাম তো শুন স্যার। হ্যাঁ, চিকন আলী গরু চুরির লিডার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। এই শালা, গরিবের গরু চুরি করস, লজ্জা লাগে না তোকে? এই এর লগাবে, ঢুকাও ঢুকাও, তাড়াতাড়ি আসো। এই চিকন আলী গডফাদার, ও রাস্তা নাকি আপনি চিনেন? হ্যাঁ স্যার, আমি চিনি। চিনেন? হ্যাঁ, ওই জায়গায় বেশি থাকে। চলো, ওই চিকন আলী, ওই শালাকে অ্যারেস্ট করতে হবে। সব ঠিক আছে। তুই লিডার? আপনাকে আমি কে? ড্রেস দেখে মনে হয় না। ইদানিং ড্রেস পরে অনেক ভুয়া পুলিশের উৎপাত শুরু হয়েছে। আমরা ভুয়া পুলিশ? হ্যাঁ, ভুয়া পুলিশ। ভুয়া পুলিশ কি? এই থানা থেকে আইছি তোকে হ্যারাস করার জন্য। এই লজ্জা লাগে না? মানুষ কিস্তির টাকা উঠায়, গরু কিনে, গরু ফালি বিক্রি করে 2টা টাকা পায়। ভাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম দিলে কাম হবে না? তুমি আমাকে বহুত ক্ষতি করছো, অনেক কষ্ট করে গরু পালি আমরা, আমাকে একেবারে সর্বনাশ করে দিচ্ছ। তাই নাকি? একটু কথা কই, কি এই হলো সেই ভদ্রলোক, কৃষক, জুৎচোর, ধাপ্পাবাজ। এই হলো নিজেও ব্যবসা বাণিজ্য করবে না, অন্য কেউ ব্যবসা করতে দিবে না। আচ্ছা স্যার, আমি এতদিন থেকে ব্যবসাটা করতেছি, কত বছর, 8 বছর। আপনি তো এই থানায় মনে নতুন? হ্যাঁ, নতুন। আপনি কি কখনো খবর পাইছেন? আপনার আগের গুলা পাইছে, আপনি খবর না দিলে আপনি আইতে পারতেন না, এই খবর দিছে। তাইলে এরা নিজেরাও ভালো থাকবে না, আমাদেরও ভালো থাকতে দিবে না। বিচার তো আগে স্যার অগ করা উচিত। তুই পুলিশকে জ্ঞান দিচ্ছিস? পুলিশকে জ্ঞান দাস? স্যার আমার জ্ঞান না থাকলে আমি গরুর দালালি ব্যবসা করি। একটা গরু মানুষ হলে বিক্রি করে বাজারে নিয়ে গিয়ে 25,000, আমি কিনি 3,000 4,000। আমি আপনার চেয়ে বড় বুদ্ধিমান। এই তুই তো গড ফাদার, তুই যারা গরু চুরি করে। না, আমার ফাদার মারা গেছে। গরু চুরি করে না গো, ফাদার মানে তুই টপ লিডার। যারা চুরি করে তাদেরকে শেল্টার দিস তুই। আমাদের লিডার আছে চেয়ারম্যানের ওই বড়টা। চলেন ওকে থানায় নিয়ে চলেন। তোরে দে কয়দিনের রিমান্ডে চামো, কোর্টে উঠাইয়া তুই টেরো পাবি না। রিমান্ড কি স্যার? রিমান্ড তোর সে চালাইবো, তোর আগা গোড়া কিছুই রাখবো না। চালান করে দি। গরম ড্রিম চিনস? হ্যাঁ। উহা কি কি খকার পিস করে ঢুকে যাবে কোথায়? মুখে মুখ দিয়ে দিব। খামু গিলা খায়। আমি তো হাঁসের ডিমও খাই, মুরগি ডিমও খাই। না না, এই মুখ দিয়ে দিবে না, আরেকটা মুখ দিয়ে দিবে। আরেকটা মুখ কই? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তোমার নিচে আরেকটা মুখ আছে, তুমি চিন্তা করে দেখো। ও স্যার, এদিক দিয়ে গরম ডিম। ইয়েস। ও স্যার বুঝছি। হ্যাঁ, উত্তেজিত। কিসের উত্তেজিত? আপনি গরমের মধ্যে হাঁটছে, কোনো হালাই মনে হয় আপনারা মিরিন্ডা ফিরিন্ডা খাওয়ায় না? কেন মানুষের মিরিন্ডা খাবো আমি? স্যার আমরা তো সবাই কন আমি ঘুষ খাই না, ঘুষ নেই না, ঘুষ দেই না, এগুলি তো কন না। স্যার 20,000 টাকা আছে। আমি জানি স্যার আপনারা সবাই এইসব কইয়া সবাই আমার টাকা নেন। 2 3 4 5 6 20 20। স্যার এখন 20,000 দেই না? হ্যাঁ, এটা গরুর টাকা তাই না? স্যার ব্যবসা করলে তো এটা ব্যবসা। নাম কি? খালেদ। তুই খালেদ রে ঘুষ দেস? হ্যাঁ। পকিনের পোলা টাকা হাতলা। এই 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 হ্যান্ডকাপ 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 লাগাও। তোর এত বড় সাহস, তুই একদম সচ্চরিত্র পুলিশ মানে ঘুষ দেয়? সব পুলিশ কি ঘুষ খায়? ও স্যার হ্যাঁ, নিজ দেওয়া ডিম দেওয়া লাগবে না, আমি লাঠি দিয়ে ঠিক করে রাখছি। না, তোর কত সাজা আছে ভবিষ্যতে। ওরে ফাঁসির ব্যবস্থা করবেন যাতে আর আমাদের এলাকায় চুরি না করতে পারে। গরু চোরের ফাঁসি হয় না, ওর সাজা অন্যরকম হবে।